এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে যেখানে একটা পাত্র দেওয়া আছে। সো পাত্রের ভিতরে আমাদের এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে কত গ্রাম? 30 গ্রাম। অক্সিজেন আছে কত গ্রাম? 160 গ্রাম। নাইট্রোজেন আছে কত গ্রাম? 560 গ্রাম। এবং এখানে আমাদের এই যে পাত্রটা আছে সেই পাত্রের মোট চাপটাও দেওয়া আছে। মোট চাপ কত আছে? 4 অ্যাটমসফিয়ার। যদি হয় তাহলে এক নম্বর কোশ্চেন আমাদের বের করতে বলছে যে হাইড্রোজেনের আংশিক চাপটা কত বের করতে বলছে। দুই নম্বর কোশ্চেনে বলছে অক্সিজেনের আংশিক চাপ কত বের করতে বলছে। তিন নম্বর কোশ্চেনটা কি বলছে? নাইট্রোজেনের আংশিক চাপ কত বের করতে বলছে। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা যদি আমরা সলভ করি, অর্থাৎ প্রথম এক নম্বর কোশ্চেনে যদি সলভ করি, তাহলে আমরা কি করব? প্রথমে সূত্র ফেলবো। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, আংশিক চাপের সূত্র জানি, যে পি এইচ টু সমান সমান কি হবে? এন এইচ টু বাই কি হবে আমাদের? এন এইচ টু প্লাস এন ও টু প্লাস এন এন টু গুণন ভি মোট। এটা কিন্তু আমাদের এই যে আমরা যে সূত্র শিখলাম সেই সূত্র অনুযায়ী লিখতে পারি। তাহলে এখন কথা হলো যে এখানে কিন্তু আমাদের এন এর মানটা দেওয়া নেই, অর্থাৎ মোলের মোল সংখ্যার মানটা দেওয়া নেই, কিন্তু এখানে আমাদের ডাব্লু দেওয়া আছে। কিন্তু আমরা কিন্তু একটা সূত্র শিখে আসছি, কী সূত্র শিখে আসছি? যে এন সমান সমান ডাব্লু বাই এম। এই সূত্রটা কিন্তু আমরা আগে শিখে আসছি। তাহলে এখানে এন এইচ টু সমসংখ্যা আমরা কি লিখতে পারি? এটা সমসংখ্যা উপরেরটা এটা সমসংখ্যা লিখতে পারি ডাব্লু এইচ টু বাই এম এইচ টু। এখানে আমরা কি লিখতে পারি? ডাব্লু এইচ টু বাই এম এইচ টু প্লাস এর অক্সিজেনের ক্ষেত্রে কি লিখতে পারি? কি ডাব্লু ও টু বাই এম ও টু প্লাস নাইট্রোজেনের জন্য লিখতে পারি ডাব্লু এন টু বাই এম এন টু গুণন আমাদের কী হবে? পি মোট। সো এখন যদি আমরা মানগুলোকে বসাই দেখো, এখন যদি আমরা মান জানি, ডাব্লু মানটা আমরা জানি কত? 30। এখানে 30 বসালাম। নিচে এখানে এম এম আমাদের এম বলতে কী বোঝায়? আমরা জানি এম দ্বারা কী বোঝায়? এখানে এম দ্বারা আণবিক ভর বোঝায়। তাহলে এখানে এম এইচ টু দ্বারা বোঝাবে যে হাইড্রোজেনের আণবিক ভর। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত হবে আমাদের? হাইড্রোজেনের আণবিক ভর আমাদের কত হবে? যেহেতু দুইটা আছে তাহলে হবে 1 × 2। তাহলে আমাদের এখানে আমি বসে দেবো। তাহলে এখানে আমাদের কত হবে? আবার এখানে হচ্ছে যে 2। আবার অক্সিজেনের আমাদের ভরটা দেওয়া হচ্ছে 160, 160। এবং অক্সিজেনের আমাদের এম এর মানটা বসে এম ও টু দ্বারা বোঝালো অক্সিজেন আণবিক। তাহলে অক্সিজেন আণবিক গ্রহ 16 × 32। তাহলে 32। আবার ডাব্লু এন টুর মানটা কত আছে? 560 বাই এর আমাদের এম নাইট্রোজেন দ্বারা আমাদের কী বোঝায়? এন নাইট্রোজেন দ্বারা বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন আণবিক গ্রহ। তাহলে নাইট্রোজেন আণবিক গ্রহ কত হবে? 14 × 28 গুণন পি মোটটা দেওয়া যায় কত? 4। তাহলে 4 বসলাম। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, হিসাব করি, তাহলে এখান থেকে আমাদের যেটা আসবে, উপরে আমাদের কত আসতেছে? উপরে আমাদের আসতেছে যে 15। এখানে আমাদের কত আসবে? 15 প্লাস এখানে আমাদের কত আসবে? 5। এখানে কত আসবে? গুণন কত? 4। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে পি এইচ টু সমান সমান আমাদের কত আসবে? যে 1.5। মানে এককটা কী বসাবো? যেহেতু এখানে আমাদের মোট চাপটা অ্যাটমসফিয়ার আছে, তাহলে এই চাপটা আমাদের কী হবে? অ্যাটমসফিয়ারেই হবে। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর দুই নম্বর কোশ্চেনে যদি সলভ করি, দুই নম্বর কোশ্চেনে কী ছিল? যে অক্সিজেনের আমাদের কী আংশিক চাপ বের করতে হবে। অক্সিজেনের ক্ষেত্রে তাহলে কী লিখবো? এখানে লিখবো আমরা কি পি ও টু সমান সমান কী লিখবো? যে এন ও টু বাই এখানে নিচে আমাদের যতগুলাই যে গ্যাস, এখানে যে যে গ্যাসগুলো আছে সেই সবগুলো গ্যাসের মোল সংখ্যা সমষ্টি নিচে নিতে হবে। তাহলে মোল সংখ্যা তাহলে কী হবে? এন এইচ টু প্লাস এন ও টু প্লাস এন এইচ টু গুণ কত? পি মোট। তাহলে আমাদের এখানে উপরে আমাদের কত হয়, এটা যেহেতু সরাসরি দেওয়া নেই, তাহলে আবার কী লিখবো? ডাব্লু ও টু বাই এম ও টু। আবার নিচে কী লিখবো আমরা? ডাব্লু এইচ টু বাই এম এইচ টু প্লাস আমরা কী লিখবো? ডাব্লু ও টু বাই এম ও টু প্লাস কী লিখবো? ডাব্লু এন টু বাই এম এন টু গুণ আমাদের কি? পি মোট। তো এখন আমরা কী করবো? উপরে আমাদের এটা মানে আমাদের দেওয়া আছে কত? 160। তাহলে এখানে বসাবো কত? 160। নিচে আমাদের কত হবে? 32। আবার এখানে আমাদের হাইড্রোজেনটা আমাদের কত দেওয়া আছে? 30। 30 বাই কত? 2 প্লাস 160 32। আবার এখানে আমাদের ডাব্লু আমাদের নাইট্রোজেন কত আছে? 560 বাই আমরা কত দেওয়া অবশ্যই? এর কত হবে? 28 গুণন কত? 4। তাহলে এখানে আমাদের উপরে আমাদের কত আসতেছে? উপরে আমাদের আসতেছে 5। এখানে আমাদের আসতেছে কত? 15 5 20 গুণন কত? 4। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে আমাদের পি ও টুটা কত আসবে? এটা আসবে হলো 0.5 অ্যাটমসফিয়ার। এটা হলো অ্যান্সার।
তারপরে দেখো তারপর তিন নম্বর কোশ্চেন আছে সলভ করো। তিন নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, নাইট্রোজেন আংশিক চাপ বের করতে। তো নাইট্রোজেন আংশিক চাপ তাহলে সূত্র আবার কি বলবো, পি ইন টু সমান কি হবে এন ইন টু, যেহেতু এখানে এন টু থাকলে এন টু লিখবো, এখানে অক্সিজেন থাকলে ওখানে অক্সিজেন লিখবো, উপরে এখানে যেটা থাকবে এখানে উপরে সেটা নেবো, নিচে আমাদের সমষ্টি হবে সবগুলোর, তাহলে হবে আবার এস টু প্লাস এন ও টু প্লাস এন এন টু গুণন পি মোট, তাহলে এখানে আমাদের আবার কী হবে, আবার উপরে হবে ডাব্লু ইন টু বাই এম ইন টু, নিচে আবার কী লিখবো আমরা এখানে যে ডাব্লু এস টু বাই এম এস টু প্লাস ডাব্লু ও টু বাই এম ও টু প্লাস ডাব্লু ইন টু বাই এম ইন টু গুণ কত পি মোট। তাহলে আবার উপরে আমাদের কী হবে, এখানে মানগুলোকে বসাবো, উপরে আমাদের কত দেওয়া আছে 560, তাহলে বসাবো 560, নিচে কত হবে 28, আবার এখানে আমাদের কত হবে 30/2 যোগ 160/32 560/28 গুণন 4, তাহলে উপরে আমাদের কত আসতে হবে, উপরে আসতে হবে 20, নিচে আমাদের কত আসতে হবে 15/5/20 গুণন 4, তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে পি ইন টু সমান সমান আমাদের কত আসবে যে 2 অ্যাটমসফিয়ার, এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমাদের যে অঙ্কগুলো আসে তাহলে আংশিক চাপের কনসেপ্টটা যদি ভালোভাবে বুঝি হয় কিন্তু খুব সহজে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। কোশ্চেনটা কী দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 36.4 গ্রাম নাইট্রোজেন এবং 28.6 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মিশ্রিত করা হলে মিশ্রণের প্রত্যেকের মোল সংখ্যা কত আমাদের বের করতে বলছে, অর্থাৎ প্রত্যেকের মোল সংখ্যা বলতে আমাদের নাইট্রোজেনের মোল সংখ্যা বের করতে বলছে, আবার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো, তাহলে এটা সলভ করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা কাজ হবে যেখানে ডাটাগুলো আগে লিখে নেওয়া, তাহলে এখানে কী কী দেওয়া আছে, সেখানে প্রথমে আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের 36.4 গ্রাম নাইট্রোজেন দেওয়া আছে, তার মানে এখানে ডাব্লুর মানটা দেওয়া আছে, ডাব্লু আমাদের নাইট্রোজেনেরটা কত দেওয়া আছে যে 36.4 গ্রাম, তারপর আমাদের দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, ডাব্লু কার্বন ডাইঅক্সাইড আমাদের কত দেওয়া আছে যে 28.6 গ্রাম। সো আমাদের বের করতে বলছে মোল ভগ্নাংশ, প্রত্যেকটির মোল ভগ্নাংশ, তাহলে মোল ভগ্নাংশকে আমরা কী দ্বারা প্রকাশ করা, আমাদের মোল ভগ্নাংশ প্রকাশ করা হয় এক্স দ্বারা, অর্থাৎ এক্স এন টু বের করতে বলছে নাইট্রোজেনের জন্য মোল ভগ্নাংশ, আবার আমাদের এক্স কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের মোল ভগ্নাংশটা বের করতে বলছে। সো প্রথমে যদি আমরা নাইট্রোজেনের জন্য মোল ভগ্নাংশ বের করি তাহলে কী হবে, এক্স নাইট্রোজেনের জন্য মোল ভগ্নাংশ সমান কী হবে, উপরে আমাদের হবে এন এন টু বাই আমাদের কী হবে এন ইন টু প্লাস এন কার্বন ডাইঅক্সাইড, কারণ আমরা এটা এটা কারণটা কী, কারণ আমরা জানি মোল ভগ্নাংশ বলতে আমাদের এই এতটুকু অংশটাকে বোঝায়। সো যেহেতু এখানে নাইট্রোজেনের জন্য বের করতে পারছি উপরে আমরা নেবো এন এন টু, আর নিচে আমরা কী নেবো ওইখানে যে দুইটা গ্যাস আছে ওই দুইটা গ্যাসের মোল সংখ্যা সমষ্টিকে নেবো। সো এখন আমরা এটার মানটা বের করবো, তাহলে এখানে দেখো আমাদের নাইট্রোজেনের এন এর মান কিন্তু এখানে সরাসরি দেওয়া নেই, বাট এটা ডাব্লুটা দেওয়া আছে, তাহলে আমরা সূত্র পড়ে আসছে এন সমান সমান কি ডাব্লু বাই এম, এখন এর ডাব্লু মানে কি ভর আর এম মানে আণবিক ভর, তাহলে এন এন টু সমান সমান লিখবে কি ডাব্লু এন টু বাই আমাদের কী হবে এম ইন টু, নিচে আবার কী হবে ডাব্লু ইন টু বাই এম ইন টু প্লাস, আবার এখানে কী হবে ডাব্লু সিও টু বাই এম সিও টু, তাহলে এখন যদি মানগুলোকে বসে দিই তাহলে আমাদের এখানে কী কী আসতে ডাব্লুর মানটা দেওয়া আছে কত 36.4 বাই এর কত হবে 28, কারণ আমরা জানি যে নাইট্রোজেনের যদি আমরা এম এর মান আণবিক ভর নাইট্রোজেনে বের করতে তাহলে কত হয় এমনি এর 14, যেহেতু দুইটা আছে দুই দ্বারা গুণগুলো কত হয়ে যায় 28 হয়। সো এখানে আমাদের আবার কী হবে যে 36.4 বাই কত 28 প্লাস, তাহলে এখানে আমাদের কী দেওয়া আছে ডাব্লু কার্বন ডাইঅক্সাইড এটা কত দেওয়া আছে 28.6, আর আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের এমনি আমাদের আণবিক ভর বের করতে যদি চাই আমরা এম সিও টু যদি বের করতে চাই তাহলে এটা কত হবে আমাদের এখানে হলো কার্বন হলো 12/16 × 2 তাহলে কত আসবে 44, তাহলে এখানে বসে দেবো কত 44, তাহলে এখানে যদি হিসাব করি তাহলে এখানে আমাদের এক্স ইন টু অর্থাৎ নাইট্রোজেনের যে আমাদের কি মূল ভগ্নাংশ এটার মানটা বের হবে কত 0.67। তারপর যদি আমরা বের করি কার, এটা আমরা নাইট্রোজেনের জন্য বের করলাম, এখন যদি আমরা বের করতে চাই কার জন্য কার্বন ডাইঅক্সাইডের জন্য, তাহলে আমরা কী লিখবো এক্স কার্বন ডাইঅক্সাইড, এখানে সূত্রটা কী হবে উপরে আমাদের এন সিও টু, আবার এখানে কী হবে এন এন টু প্লাস এন সিও টু সমান সমান, তাহলে উপরে আমাদের কী হবে সূত্র অনুযায়ী যদি ফেলাই তাহলে উপরে আমাদের হবে ডাব্লু সিও টু বাই কী হবে এম সিও টু, নিচে আমাদের কী হবে ডাব্লু এন টু বাই এম এন টু প্লাস কী হবে ডাব্লু সিও টু বাই কী হবে এম সিও টু,
সো এখন যদি আমরা এখানে কি করব এখানে আমরা মানগুলোকে বসাই দেব তাহলে মানগুলোকে যদি এখানে বসাই তাহলে আমাদের কত কত আসতেছে আমরা উপরে যে ডাব্লু মানটা বসাই ডাব্লু এটা দেওয়া আছে কত আমাদের যে 28.6 বাই এর কত হবে 44 আবার এখানে আমাদের কত হবে এটা ডাব্লুটা আমাদের দেওয়া কত 36.4 ভাগ এটার মান কত হবে আমাদের 28 যোগ আবার কত হবে যে 28.6 ভাগ কত 44 তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এই মূল ভগ্নাংশ কার আমাদের কার্বন ডাইঅক্সাইডের এটার মানটা বের হবে যে 0.33 এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এইভাবে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো তারপরে ম্যাথটা যদি সলভ করি তারপরে ম্যাথটা কী দেওয়া আছে দেখো পরে ম্যাথটা দেওয়া আছে কি যে শুষ্ক বায়ুর সংযুক্তি হচ্ছে যে 78.1% নাইট্রোজেন থাকে 20.9% অক্সিজেন থাকে এবং 1% অন্যান্য গ্যাস থাকে সো আমাদের প্রথমে বলছে যে 10 বায়ুমণ্ডলের চাপে সংকুচিত একটি ট্যাঙ্কে শুষ্ক বায়ুর গ্যাসময় আংশিক চাপটা বের করতে বলছে অর্থাৎ এই যে শুষ্ক গ্যাসগুলো যেগুলো আছে যেমন নাইট্রোজেন অক্সিজেন এবং অন্যান্য যে গ্যাস তাদের আমাদের আংশিক চাপটা বের করতে বলছে তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো তাহলে এটা সলভ করার জন্য আমাদের কী করতে হবে আংশিক চাপের সূত্র ফেলতে হবে তাহলে কার কার আংশিক চাপ বের করবো প্রথম আমরা কার বের করবো নাইট্রোজেন বের করবো তাহলে আমরা ফেলতে পারবো যে P×। তো এটা সূত্র হবে কি এটা কত পার্সেন্ট দেওয়া আছে সেই পার্সেন্ট আমাদের লিখতে হবে কত দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে 78.1 এটা কতর ভিতরে আছে 100% যেহেতু অর্থাৎ 100-এর ভিতরে কত আছে 7.1% আছে তাহলে এর সাথে আমাদের গুণ করতে হবে কি সূত্র অনুযায়ী আমাদের পি মোটটাও নিতে হবে এখানে আমাদের কী ফেলতে হবে সাথে লিখতে হবে পি মোট চাপ তাহলে এখানে আমাদের কত আসতে আছে 7.8.1/100 আর পি মোটের মানটা কত আছে 10 এই জন্য এখানে বসাবো কত 10 তাহলে এখানে যদি হিসাব করি তাহলে এখানে আমাদের যে নাইট্রোজেন আংশিক চাপ সেটা আমাদের কত বের হবে 7.81 অ্যাটমসফিয়ার তারপর যদি আমরা কার জন্য বের করবো এখন আমরা অক্সিজেনের জন্য বের করবো তাহলে আমরা লিখবো পি অক্সিজেন অক্সিজেনের জন্য তাহলে কী হবে অক্সিজেন কত আছে 20.9% তাহলে 20.9% কিন্তু কতর ভিতরে 100-এর ভিতরে কেন 100-এর ভিতরে যেহেতু 20.9% দেওয়া আছে অর্থাৎ শতকরা যেহেতু দেওয়া আছে তার মানে 100-তে আছে কত 20.9% গুণ আমাদের কী করতে হবে সূত্র অনুযায়ী লিখতে হবে পি মোট তাহলে এখানে পি মোটটা লিখবো অর্থাৎ মোট চাপটা নিতে হবে ওকে ফাইন তাহলে এখানে আমাদের কত আসতেছে এখানে আমাদের যখন মানগুলোকে বসে এখানে আসতেছে 20.9 নিচে কত 100 গুণ পি মোটটা আমাদের কত দেওয়া আছে পি মোটটা দেওয়া আছে 10 তাহলে 10 সমস্যা আমাদের কত আসবে 2.09 এরকম কী হবে অ্যাটমসফিয়ার যেহেতু আমাদের এটা বায়ুমণ্ডলের চাপা দেওয়া আছে অর্থাৎ অ্যাটমসফিয়ার দেওয়া আছে তাহলে এগুলো সব কেউ আমাদের কী আসবে অ্যাটমসফিয়ার আসে শেষে যদি আমরা পি অন্যান্য গ্যাসের জন্য বের করি অন্যান্য গ্যাসের জন্য আমাদের কী হবে একইভাবে কত পার্সেন্ট দেওয়া আছে 1% তাহলে 1 কতর ভিতরে আছে 100-এর ভিতরে আছে যেহেতু 1% মানে 100-তে 1 গুণ আমাদের কী হবে পি মোট তাহলে আমাদের 1/100 থাকলে পি মোটের মানটা কত দেওয়া আছে আমাদের এখানে 10 দেওয়া আছে তাহলে এখানে 10 বসাবো তাহলে এখানে যদি হিসাব করতে এটা মান কত আসবে 0.1 অ্যাটমসফিয়ার এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এভাবে কিন্তু আমরা এই ম্যাথগুলো খুব সহজেই সলভ করতে পারবো।